সত্যি আমাদের মেয়েদের লাইফটা না একটু অন্যরকম। সমাজ বা ফ্যামিলি মনে করে আমাদের মেয়েদের বিয়েটাই হচ্ছে একমাত্র অ্যাচিভমেন্ট, কিন্তু আপনারা বলুন তো, একটা 18 বছরের মেয়ে কি বিয়ের জন্য তৈরি? বিয়ের জন্য কি সে প্রস্তুত? তাকে কি একবারও জিজ্ঞেস করা হয় যে তুমি বিয়ে করতে পারবে কি না? না, একদমই তাকে জিজ্ঞেস করা। আমি মনে করি এই যা সরকার যে আইনটা বার করেছে 18 বছর নয় 21 বছর, সেটাতে আমি সম্পূর্ণ সম্মতি জানাই। যে আর যাই হোক, 18 বছর থেকে 21 বছর হলে একটা মেয়ে উচ্চ মাধ্যমিক থেকে কলেজের গণ্ডি অবধি কিন্তু সে নিরাপত্তাভাবে পড়াশোনাটা করতে পারবে। কারণ 18 বছর বয়স মানে সবে মাধ্যমিক পাস, তারপরে HS-এ ঢোকার সঙ্গে সঙ্গে তাকে বিয়ের পিঁড়িতে নিয়ে যাওয়া। কিন্তু 21 বছর মানে সে অনায়াসে উচ্চ মাধ্যমিকটা দিতে পারবে নির্দ্বিধায়, এবং কলেজের গণ্ডিতে সে যেতে পারবে। তাই আমি মনে করি যে একটা মেয়ের এই যে আইনটা সরকার নিয়েছে পদক্ষেপটা, আমি তাকে সাপোর্ট করি, সে যে সরকারই হোক না কেন আমি সেটা সাপোর্ট করি। কারণ একটা মেয়ে এখনকার দিনে একটা মেয়ে পড়াশোনা করে সবাই নিজের পায়ে দাঁড়াতে চায়। একটা 18 বছরের মেয়ে কিন্তু ঠিকঠাকভাবে প্রপার পড়াশোনাতে যখন যায়, তার আগেই তাকে তার হাতে তার পড়াশোনার বই খাতা ফেলে রেখে হাতাকুন্তি ধরিয়ে দেওয়া হয়। কিন্তু সব মেয়ে কিন্তু সেটাতে কমফোর্টেবল ফিল করে না। লেখাপড়া শিখে কিন্তু একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, চাকরিও করতে পারে, নিজেরটা নিজে। এখনকার মেয়েরা সবাই স্বাধীনভাবে বাঁচতে চায়। বিয়ে নামক বস্তুটার সাথে অনেকেই আবদ্ধ হতে কমফোর্ট ফিল করে না। সেকেন্ড হচ্ছে, একটা মেয়ে 18 বছর বয়সে নিজের বাড়ি ঘর তো নিজের আশপাশ নিজের লোকজনকেই চিনতে পারলো না, সে কী করে অন্যের একটা সাথে গিয়ে অন্যের বাড়িতে অন্যের বাবা মাকে নিজের করা বা সেই পরিবেশের সাথে কী করে তাকে খাপ খাওয়াতে পারে? কী করে পসিবল সেটা? একটা মেয়ের পক্ষে একদমই পসিবল নয়। আর সব থেকে মেন সেটা হচ্ছে মেন্টালি ছাড়ো, এডুকেশনাল ছাড়ো, শারীরিক। একটা মেয়ে কিন্তু সম্পূর্ণভাবে 18 বছরে কোনো কিছুর সাথে মানে মানিয়ে নিতে পারে না, ঠিক আছে? আর একটা মেয়ে 18 বছরে ম্যাচুরিটি কিন্তু আসে না, যেটুকুনি আসে জোর করে। কারণ আমরা আগেকার দিনেও দেখিয়েছি কত অল্প বয়সের মেয়েরা মা হতে গিয়ে মারা গেছে, তারা বাঁচেনি। তো সেই দিক বিবেচনা করে যে এই যে একটা স্টেপ নেওয়া হয়েছে, তার জন্য আমি সত্যি ভীষণ হ্যাপি। এবং আমার একটাই রিকোয়েস্ট, আগামী যেই সরকারই আসুক না কেন তাকে, যে এই যে 18 থেকে 21 হয়েছে না, আমি মনে করি 21 থেকে 25 হওয়াটা খুব দরকার। কারণ 25 হলে একটা মেয়ে কিন্তু প্রপার শিক্ষাগত যোগ্যতা লাভ করবে, এবং সে নিজের পায়ে দাঁড়াবার জন্য কিছু নয় বিজনেস নয় চাকরির দিকে পদক্ষেপ দেবে। তো সেই জন্য আমার একটাই রিকোয়েস্ট যে এই 21টাকে 25 করা হোক। এখানেই আমি আমার আজকে এটা শেষ করলাম বলাটা। হ্যালো এভরিওয়ান, আজকে এই মোটিভেশন ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লাগে, মেয়েদের উদ্দেশ্যেই আমি বলছি, তাহলে প্লিজ কাইন্ডলি পারলে এটা একটা কমেন্ট করো, লাইক করো অ্যান্ড শেয়ার করে দিও, যাতে সবাই এই জিনিসটা জানতে পারে, ওকে? যাতে সবার কাছে এই জিনিসটা পৌঁছায়। আর এই ব্লগটা আশা করি যদি কালকে আসে তো আগাম সবাইকে আমার এই মিনু ভাইন্সের সব মেম্বারদের আমার তরফ থেকে হ্যাপি ক্রিসমাস। তো নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, নেক্সট ভিডিওর জন্য। মোটিভেশন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ইচ্ছা হলে সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।